আজকে সৌভাগ্যবশত আমরা এমন একজন অতিথিকে এনেছি যিনি বহুদিন ধরে প্রায় কয়েক যুগ ধরে তার অভিনয়ের মাধ্যমে কখনো মঞ্চে কখনো চলচ্চিত্রে কখনো নাট্যানুষ্ঠানে আপনাদের মনকে মোহান্বিত করে আসছেন, পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না শর্মিলা আপা। শর্মিলা আপা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার তোমাকে শুভেচ্ছা। এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি হচ্ছি। রান্নার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে দেখতে। দর্শক, আপনাদের শুভেচ্ছা এবং আমাকে আজকে অতিথি হিসেবে এখানে ডাকার জন্য দেশ টিভি পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। তো শর্মিলা আপা, আপনি আমাদেরকে কী রান্না করে দেখাবেন আজকে? রান্না তো বাসায় করি। আচ্ছা, আর তোমার রান্না টেলিভিশনে দেখি, ভালো লাগে, একটা দুটো স্পেশাল রান্না শিখি। আচ্ছা, আজকে আমি চাই তুমি টিভির মাধ্যমে তোমাকে দেখি। আজকে চাই যে তুমি রান্না করো, আমি সরাসরি দেখি। আর সবচেয়ে ভালো লাগছে এত রঙের ভেজিটেবল দেখেই ভালো লাগছে, আমার ভেজিটেবল খুব প্রিয়। তাহলে তো শিখে নেব, আমার সৌভাগ্য। আমি অনার্ড হব শর্মিলা আপাকে যদি আমার রান্না দেখাতে পারি। তো প্রিয় দর্শক, তাহলে শর্মিলা আপার অনারে আজকে আমরা একটা বিশেষ ধরনের সবজি রান্ধব। অনেক সময় ধরেন বাড়িতে নেমন্তন্ন করলে আমরা পোলাও রান্না করলে তার সাথে একটা ভেজিটেবল কী দিব সেটা নিয়ে আমরা ভাবনায় পড়ি, এবং সে চাইনিজ ভেজিটেবল তো পোলাওয়ের সাথে যায় না। হ্যাঁ, তো এই ঢাকাইয়া বাবুর্চিরা না বিশেষ এক ধরনের সবজি রান্না করে, এটা স্টাইলটা চাইনিজের মতো, কিন্তু ওদের কিছু নিজস্বতা আছে, একটু মোগলাই ভাব আছে, যেটা পোলাওয়ের সাথে খুব ভালো যায়। তো আমরা এখন সেই চাইনিজ, আমি এটা নাম দিয়েছি দাওয়াতি ভেজিটেবল, চিকেন ভেজিটেবল। তো ওই দাওয়াতি ভেজিটেবলটা করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। দাওয়াতি চিকেন ভেজিটেবলস তৈরি করতে আমাদের লাগবে পটল আধা কাপ, গাজর আধা কাপ, ফুলকপি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, বরবটি কুচি আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, অ্যারারুট এক টেবিল চামচ, ডিম একটি, গুঁড়ো দুধ আধা কাপ, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ, রসুন কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, মুরগির মাংসের কুচি এক কাপ, চিকেন পাউডার দুই চা চামচ, কাঁচামরিচ ফালি 10-12টি, মিষ্টি মরিচ কুচি একটি, চিলি সস এক টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। তো আমরা প্রথমে না সবজিগুলোকে একটু ভাপিয়ে নিব। হ্যাঁ, সবগুলো একসঙ্গে? হ্যাঁ, আপনি চাইলে, অনেকে আবার করে কি একটু যেটা দেরিতে সিদ্ধ হয় সেটা আগে দেয়, আবার যেটা কম সময়ে সিদ্ধ হয় সেটাকে পরে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা করি কি, একটু সবুজ সবজি যেগুলো, যেমন ক্যাপসিকাম, বরবটি, এগুলো একটু হালকা সিদ্ধ হলেও ক্ষতি নেই, কিন্তু রঙটা খুব সুন্দর থাকে যদি অল্প সিদ্ধ করা যায় আর কি। তো সেগুলোকে আমরা একটু পরে দিব। হ্যাঁ, আমরা শুরুতে বাঁধাকপি, তারপরে আপনার গাজর, ফুলকপি, তারপরে একটু পটল, এগুলো দিয়ে নিলাম। পটল আছে না? পটল আছে, আমরা একটু ঢাকনা দিয়ে দিই। আর এই অবসরে ওদের যে বিশেষ মাত্রাটা রান্নার সেটা হলো, আমরা ধরেন এক টেবিল স্পুন কর্নস্টার্চ অথবা অ্যারারুট। আমি ইউজুয়ালি অ্যারারুটটা ইউজ করি। হ্যাঁ, অ্যারারুটটার কনসিস্টেন্সিটাকে না কন্ট্রোল করা একটু ইজিয়ার হয় আর কি, কর্নস্টার্চ অনেক সময় বেশি টাইট হয়ে যায়। হ্যাঁ, তো ওইটার মধ্যে একটা ডিম আর একটু কর্নস্টার্চ আর 1/4 কাপ গুঁড়ো দুধ। হ্যাঁ, তোমাকে কি হেল্প করবো কোনো রকম? না না, লাগলে আমি বলবো আপনাকে, আপনি আমাকে এটা ওয়েস্ট করে দেবেন। 1 কাপ পানি দিয়ে এই জিনিসটা আপনার এই পাশে নিয়ে আরাম মতো এইটা এইভাবে তো ডিম ফেটে যেইভাবে আমরা সেইভাবে ফেটলেই হয়। আমাদের সবজি সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের ভেজিটেবলটা আরেকটু এগিয়ে নিয়ে যাই। মোগলাই গন্ধ হবে, যেটা পোলাওয়ের সাথে ভালো যায়। যদিও চাইনিজ রেস্টুরেন্টে আমরা অবশ্যই ভেজিটেবলে ঘি দেখি না। আমি মুরগি কুচি করে নিয়েছি, কিমাও দেওয়া যেতে পারে, বাট মুরগি কুচিটা বেশি ভালো লাগে খেতে। একটু রসুন কুচি দিলাম, হয়ে গেছে এটা, বাহ। আর ভাজে খোলা একটু পেঁয়াজ দিলাম, জাস্ট একটু সটে করব। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা কি কাঁচা তো? জাস্ট, হ্যাঁ, কাঁচা এবং কুচি কুচি করে কাটা, এবং বোনলেস চিকেন নিলেই সবচেয়ে সুবিধা হয়,
এর মধ্যে আমি আরেকটা আপনি চাইলে নাড়তে পারেন, আমি আরেকটা জিনিস দিই, সেটাকে বলে চিকেন পাউডার। এটা হচ্ছে চিকেন স্টক পাউডার অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু সল্টি হয় কিন্তু ভীষণ টেস্টি, টেস্টফুল। হ্যাঁ, মানে এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে না, ভালো যে হবে বুঝতেই পারা যাচ্ছে। আমাদের সবজিগুলো না বলক চলে এসছে। এই ক্যাপসিকাম আর বরবটি দিব? হ্যাঁ, বরবটি আর ক্যাপসিকামটা দিয়ে দিই। খুব বেশি সিদ্ধ করা লাগে না, একটু হাফ ডান হলেই হয়। আর এই বোনলেস চিকেনগুলো যেহেতু ফার্মের মুরগি নিয়েছি আমি, সিদ্ধ হতেও কিন্তু আপনার বেশি সময় লাগে না। একটু লবণ দিয়ে দিই। শর্মিলা পাখি রান্না করতে ভালোবাসেন? একসময় খুব ভালোবাসতাম, এখন আর ভালো লাগে না। রান্না করতে 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 এখন একদম ইচ্ছাই হয় না, ধরে যায়। মেহমান বাসায় যদি খাই তাহলে আমি নিজে রান্না করতে পছন্দ করি। সেটাই, মাঝে মাঝে যেতে হয় কিচেনে, মেয়ে খুব আবদার করে এটা ওটা, যখন এক হয়তো এক পদ গিয়ে রান্না করে ফেলি চট করে স্পেশাল ওর জন্য। আচ্ছা, আমাদের সবজিটা হয়ে গেছে, আমি এটাকে জাস্ট স্ট্রেন করে ফেলি। এইবার জাস্ট সেই বিশেষ মিশ্রণটা। আমরা এখন যারা বয়স্ক পুরুষ মহিলা, তাদের সবজিটা বেশি খাওয়া উচিত, অবশ্য ঘি ছাড়া। হ্যাঁ, সেজন্য আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ঘি ছাড়া রান্না করলে কেমন হবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ঘি দেওয়ার কারণটা কি জানেন? মোগলাই হ্যাঁ, মোগলাই ছাড়াও এই যে ডিম দেওয়ার জন্য একটা ভয়াবহ গন্ধ হবে কিন্তু। হ্যাঁ, ডিমের গন্ধটা কাটিয়ে তুলবে কিন্তু এই এই। হ্যাঁ, আর একটু পানি দেই, তাহলে আর একটু সিদ্ধ হবে। দেখো রান্না কিন্তু শেষ হয়নি, তবু একটা সুন্দর ফ্লেভার আছে। তুমি এত কিছু শিখলে কিভাবে? আমার নেশা রান্না করা, আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। মাঝরাতে ঘুম থেকে তুলে আমাকে আর কেউ বলে আলপনা একটু রান্না করা, মনে সুখে রান্না করবো, এত ভালো লাগে আমার। আসলে প্যাশনের কাজ করতে কিন্তু মানুষ কখনো হয়রান হয় না। যেমন আমরা, হ্যাঁ, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অভিনয় করি, টানা। কি সাংঘাতিক ব্যাপার, কোনো বিরক্তি লাগে না, কোনো বিরক্তি নেই, বরং এনজয় করি কাজটাকে। এনজয় না করলে কোনো কাজই করা যায় না। এবং যদি এনজয় করে আপনার মানে নেশা থেকে যদি পেশা হয়, এর মতো আনন্দের আর কিছু নেই। আপনি সারাক্ষণ এমন একটা কাজ করছেন যেটা আপনি করতে ভালোবাসেন, এর মতো আর কিছু হয় না। মিষ্টি মরিচ মানে? মিষ্টি মরিচ মানে এক ধরনের মরিচ কিন্তু যেটা ঝাল নেই, সিমলা মরিচ বলে। একটু চিলি সস দিচ্ছি। চিলি সস? হ্যাঁ, টমেটো না? না, টমেটো না, এটা চিলি সস। একটু ঝাল ঝাল একটা এফেক্ট আনবে। ঢেকে দিবে কি? হ্যাঁ, না আমার মনে হয় না ঢাকার প্রয়োজন আছে, কারণ আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। আর একটু হবে, তাহলে আর 5 মিনিট আমরা এটাকে একটু ঢেকে দিই। এবং ধিমা আছে, ভালো করে হিট আপ হয়ে জিনিসটা রান্না হবে। তাহলে আমরা ফিরে আসছি আবার 5 মিনিট পর। বাহ, এতক্ষণে ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভালো লাগবে না? না না, হ্যাঁ, একটু কচকচে থাকবে, প্লাস ভাপ দিয়ে নিয়েছি। এবার একটু ফিনিশিং, সবটা ঘি দিইনি আমি, অর্ধেকটা দিয়েছিলাম। আপনারা যেটা করতে পারেন, যে শুরুটা সয়াবিন তেল দিয়ে পরে শেষে একটুখানি ঘি, একটু ঘি দিয়ে দিলেই ফ্লেভারটা থাকে। হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। মজাদার একটা ভেজিটেবল, খেতেও খুব সুস্বাদু লাগবে। প্রিয় দর্শক, শর্মিলি আপার অনারে তৈরি হয়ে গেল দাওয়াতি চিকেন ভেজিটেবল। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে পানি, পটল, গাজর, ফুলকপি ও বাঁধাকপি দিয়ে আধা সিদ্ধ করে এতে বরবটি কুচি ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন। এবার একটি বাটিতে অ্যারারুট, ডিম, গুঁড়ো দুধ ও পানি দিয়ে ভালো করে ফেটে নিন। এরপর একটি কড়াইয়ে ঘি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মুরগি কুচি, চিকেন পাউডার ও লবণ দিয়ে ভেজে নিন। এবার এতে সিদ্ধ করা সবজি, ডিমের মিশ্রণ, পানি, লবণ, কাঁচামরিচ ফালি, মিষ্টি মরিচ কুচি ও চিলি সস দিয়ে ভালো করে নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিট জাল দিন। সব শেষে ঘি দিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার দাওয়াতি চিকেন ভেজিটেবলস। শর্মিলা পা, আপনি আসার আগে
আমি এরকম দাওয়াতি রান্নাই বাবুর্চিদের স্টাইলে একটা মুরগির আচারি রেজালা করেছিলাম। হ্যাঁ, আচার দিয়ে হ্যাঁ, একটু ঢাকাইয়া বাবুর্চি স্টাইলে, হ্যাঁ, মুঘলাই স্টাইল। একটু যদি টেস্ট করে দেখেন, পোলাও দিয়ে খেতে ভালো লাগবে। বাস বাস, তোমার সবজি দেখে মনে হচ্ছে আর কিছু খাবো না, সবজিটাই খাই শুধু। তুমি নাও। আচ্ছা, আমি নিচ্ছি। হ্যাঁ, একদম পিওর মুঘলাই ভেজিটেবল, খুবই মজা হচ্ছে। পোলাওর সাথে যাবে কিনা বলেন? ভাতের থেকে পোলাওর সঙ্গে বেশি ভালো যাবে বোঝা যাচ্ছে। তো শর্মিলাপা, আপনি সময় করে আমাদের এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ যে আমাকে মনে করে ডেকেছো। দর্শক, আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে এতক্ষণ ধরে আপনারা রান্নাটা দেখলেন, শিখলেন। আর দেশ টিভিকে তো অবশ্যই ধন্যবাদ, আর আমাকে আমন্ত্রণ করে একটা নতুন রেসিপি শেখানো হলো, খুবই ভালো লাগছে। দেখলেন তো, তাহলে এখন থেকে বাড়িতে লোক নিমন্ত্রণ করলে চিন্তায় ভাবনায় একেবারে অধীর হয়ে উঠবেন না। আপনার হাতের সামনে মুরগির আচারের রেজালা আর সেই মুঘলাই দাওয়াতি চিকেন ভেজিটেবল আপনার পোলাওয়ের সাথে অনবদ্য। আশা করি সবাই চেষ্টা করবেন, সবাই খাবেন, আনন্দ করবেন আর আমার কথা মনে করবেন।